ওয়েলকাম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুইক রেসিপি সিজন 3 এর আজকের এপিসোডে। আমি নুসরাত ফারিয়া আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের সাথে আছে চিফ শেফ সালমান অফ পাম্পাস রেস্টুরেন্ট। বাট আমাদের আজকের এই অনুষ্ঠানটা ইজ প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স অ্যান্ড পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। তো আজকে আমাদের কুইক রেসিপি আমরা চটজলদি কি দেখতে যাচ্ছি? আজকে আমরা একটু রেস্টুরেন্ট স্টাইল একটা ডিশ করছি। ওকে, সো আই এম ডুইং ল্যাম র‍্যাক। ওকে, সো আমরা আমাদের দেশে মোস্টলি উই হ্যাভ মাটন, সো ইটস সিমিলার, উই ক্যান ইউজ দ্য মাটন অ্যাজ ওয়েল যদি ল্যাম্বটা না থাকে। সো ল্যাম র‍্যাক উইথ লায়নাইস পটেটো আর মিন্ট সস। অলরাইট, সো আমরা একটু ল্যাম্বটা আগে ম্যারিনেট করে নিই। শিওর, গেন জাস্ট সল্ট ভালোভাবে রাব করে নিচ্ছি, পেপার বোথ সাইড। Balsamic vinegar, mm-hmm. paprika, and lastly, olive oil. Lamb is a very good source of protein. Jara hoyto ba red meat khete khete, especially beef khete khete tired, apnara kintu lamb try korte parni iftare. Ar jehetu ebar amra steak korchi ajke, ar steak ta to kom beshi shobari onek favorite, ebong Salman's speciality is a steak if I'm not wrong. Yeah, so on the marination ta kichukhon thak, so okay. In the meantime amra amader potato ar sauce ta kore feli. All right, so in the meantime amra potato kore feli. Thank you. Sliced onion. রেস্টুরেন্টের খাবারগুলো যখন আপনি বাসায় তৈরি করতে পারেন, এটা কিন্তু আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও চমকে দেবে। একদম রেস্টুরেন্ট স্টাইল, শেফের স্টাইলে তাদের পার্সোনাল রেসিপিগুলো যখন আপনি ইফতার টেবিলে ফ্যামিলির সামনে প্রেজেন্ট করবেন, তাদেরও কিন্তু ভালো লাগবে। এবং ভিন্ন ভিন্ন আইটেম করার মধ্যে কিন্তু এটাই মজা, স্বাদের চেঞ্জ হয়, রুচি চেঞ্জ হয়, এবং সবার খেতেও অনেক ভালো লাগে। আমরা হালকা একটু অনিয়নটা ক্যারামেলাইজ করে নিচ্ছি, হালকা একটু সল দিয়ে। আমরা আলুটা আগে থেকে একটু থিনলি স্লাইস করে কেটে নিয়েছি, so that it cooks faster and evenly. So amra alu ta diye dicchi. Alu ta kintu another very good option of rice. Jara bhat khete khete tired ba mone hoy je bhat ta ashole amar ar ami daily khete pochondo korchi na, and also apnar bhater karone hoyto ektu excess weight gain hocche, apni kintu chaile পটেটোটা সাবস্টিটিউট হিসেবে খেতে পারেন, এবং স্ম্যাশ পটেটো জাস্ট সিদ্ধ করে অল্প একটু সাথে একটু ভেজিটেবল, একটু চিকেন, অ্যান্ড ইট উইল বি আ সুপার মিল। ইউ ক্যান অলসো মেক ইট আ স্ম্যাশ পটেটো। সো অনেক অপশনস আছে যে আপনি কীভাবে আলুটাকে খেতে চান, এবং এটা খুবই ভালো সোর্স অফ কার্বোহাইড্রেট, আপনার ভাত রুটি যেটাই আছে না কেন সেটার অপশন হিসেবে ইটস আ ভেরি গুড অপশন। আমরা একটু সিজন করে দিচ্ছি পটেটোকে, পেপার যেহেতু আগে একটু সল দেওয়া হয়েছে, সো আই এম নট অ্যাডিং এনি মোর সল্ট। So while cooking it, আমরা আমাদের গ্রিল প্যানটা হট করে নিচ্ছি। Okay. Usually lamb কে proper restaurant style cook করতে কতক্ষণ লাগে? Okay, lamb basically I prefer medium well to well done, mm-hmm. because lamb একটু strong meaty taste থাকে, mm-hmm. and আর একটা reason আজকে আমি mint sauce টা use করতেছি, so that it mild down the taste or the smell or the thing of lamb, the strong taste. অনেকে আছে lamb বা mutton টা খেতে prefer করে না because of the strong smell. Yes. So mint টা এবং mint এর সাথে আমার মনে হয় garlic ও আছে. So এটা খুব minus করবে যে strong smell টা আসে lamb থেকে. So the potato almost done. So the potato almost done. I'm going to plate it here like this. So we can use the same hot pan. Now the sauce to cook our jollof. Okay.
তো সসটা বেসিক্যালি আমরা টমেটো সালসা ইউজ করতেছি মিন্টের সাথে সো টমেটো সালসাতে বেসিক্যালি টমেটো ক্যাপসিকাম শ্যালট ভিনেগার লিটল বিট অফ প্রবাবলি চিলি ইফ ইউ ওয়ান্ট গ্রিন চিলি ধনে পাতা add for a day. Just roughly chire ba chop kore dile hobe. Amar kintu minter mint ache ei type er shop food onek bhalo lage. Mint chutney, mint diye je shop drinks toiri kora hoy ebong khub refreshing lage. Refreshing lage at the flavor add kore. So to make it a bit tangy, amar balsamic vinegar add kore dicchi also. ওকে সো আমাদের ওয়াইল কুকিং দ্য সস আমরা আমাদের ল্যাম্বটা গ্রিল করে নিতে পারি This is also a very healthy dish. Could be light ebong প্রোটিন যেটা আছে যে মিটটা ইউজ করছি আমরা সেটাও খুব লাইট এটার মধ্যে কোনো এক্সট্রা ফ্যাট নিং সিজনিং অ্যাড করা হয়নি সো ইট বি ভেরি লাইট অন ইউর স্টামাক সেই সাথে আমরা যে সাইডসটা আজকে ক্রিয়েট করেছি ভেরি গুড সোর্স অফ কার্বোহাইড্রেট চাইলে এখানে আপনি ব্রেডও ইউজ করতে পারেন ইউ ক্যান হ্যাভ ইউর স্ম্যাশ পটেটো বাট আই গেস শেফ স্টাইল এই পটেটোটা ইউ উইল লাভ ইট এবং সাথে যে সসটা শেফ ক্রিয়েট করছে টমেটো বেস উইথ লিটল বিট অফ বন্ধ করে দিচ্ছি potato and the sauce okay I have a spoon খেতে খুব ভালোবাসি গত বছর লকডাউন আমাকে রাধুনী বানিয়ে দিয়েছে এই বছর লকডাউন কামস এই অনুষ্ঠান করার পর আমি মনে হয় শেফ স্টাইল প্রিপারেশন নাও শিখে যাব সো জাস্ট বিফোর ফিনিশিং দ্য ল্যাম্প আমরা গার্লিক ক্লোভ রোজমেরি You can get the rosemary flavor. Yes, yes, I do. That's why. Okay, our lamb rack mint sauce is ready. Here you go. Lamb rack with mint sauce. দর্শক তৈরি হয়ে গেল চট জলদি চমৎকার এই রেসিপিটা আপনি কিন্তু বাসায় সবাইকে চমকে দিতে পারেন বাসায় ট্রাই করে এই রেসিপিটা এবং জানাবেন কেমন লাগলো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই আবারও ভালো থাকবেন দেখা হবে কুইক রেসিপি সিজন 3 এর আগামী এপিসোডে প্রেজেন্টেড বাই আরকে সেরামিক্স পাওয়ার্ড বাই রাঙাবুড়ি মেহেদি
in association with Othiti.com, co-sponsor NPL, Rice Partner Muzammil Special Rice, Spice Partner Raj Kamal, Home Appliance Partner Vision Home Electronics, Technical Partner Gigabyte, Restaurant Partner Pampers Restaurant, Dress Partner JK Foreign Brands, Oil Partner Orodi Kanava. আমি নুসরত ফারিয়া বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।